তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দিনের শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সাভারের স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর তিনি আসেন ধানমন্ডির 32 নম্বর রোডের বঙ্গবন্ধু জাদুঘরে। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানানোর পর তিনি ঘুরে দেখেন জাদুঘর। তারপর যান সোহরাওয়ার্দী হাসপাতালে তুরস্কের অর্থায়নে আধুনিকায়ন হওয়া ক্যান্সার ইউনিট উদ্বোধন করতে। অতিথি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক শেষে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ। এরপর দুই দেশের মধ্যে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। বৈঠক এবং চুক্তির আনুষ্ঠানিকতা শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী কথা বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যু নিয়ে। We have reiterated our commitment to work closely and support each other on bilateral and international issues of mutual concern, including the issues of forcibly displaced Rohingyas, people from Myanmar. We have talked about consolidating our cooperation in key areas such as trade and investment, defense, education, tourism, connectivity. তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বন্ধুপ্রতিম রাষ্ট্র উল্লেখ করে রোহিঙ্গা ইস্যুতে আবারও তাদের সহযোগিতার প্রতিশ্রুতি জানান। আমি আশা করি নেপিতোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতেই রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত যেতে পারবে। তবে এও ঠিক, রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকতে হবে, অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত না এর একটা রাজনৈতিক সমাধান আসে। আর আমাদের অবস্থান থেকে আমরা বলতে পারি আমরা বাংলাদেশের পাশে আছি এবং সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অংশী হতে আশা প্রকাশ করেন। জেরুজালেমের ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তুরস্কের প্রধানমন্ত্রী। চ্যানেল আই, ঢাকা।